গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সব আশা করি ভালো আছো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আজকে আমি কালী ঠাকুর দেখবই দেখবই। এই দিনটা হচ্ছে মঙ্গলবার, আমি যেদিন ভিডিওটা তুলেছি তো মঙ্গলবারে আমি কালী ঠাকুর আর টুকটাক কিছু বাজার আছে সেগুলো কেনাকাটা করবো। তো তোমরাও সাথে চলো। দেখো আমি বেরিয়ে পড়েছি কেনাকাটা বলতে, ধরো এই ভাইফোঁটার জন্য লাস্ট টিস্টি কিনবো, তারপর আইসক্রিম কিনে নিয়ে আসবো, এগুলো কেনাকাটা আছে। তো আবার ঢোকার সময় একটু স্প্রাইট খেয়ে ঢুকতে হবে আমাকে, কারণ প্রচণ্ড পেট ভরে আছে। তো দেখো এটা আমার ক্যামেরাটা মতো ধরে ফেলেছি। তো যাই হোক, সকালের খিচুড়ি খেয়ে আমার খুব শরীরে কষ্ট হচ্ছে, তাই স্প্রাইট একটু খেয়ে নেবো ঠান্ডা। তারপর দেখো আমরা প্যান এখানে চলে এসেছি ঠাকুর দেখতে। মেলা কিন্তু এখনও সেরকমভাবে বসেনি, এখানে মেলা কিন্তু প্রচুর বড় মেলা বসে এবং ভালো করে লোকারণ্য ভিড় থাকে। সে জায়গায় আজকে কিচ্ছু নেই, মানে এটা মঙ্গলবার তো মঙ্গলবার কিচ্ছু নেই এখনও অবধি, যেহেতু কাল বৃষ্টি হয়ে গেছে। তো একটু মাঠটা শুকলে আমার মনে হয় এখন এটা 18-20 দিন থাকবে প্যান, এই মেলাটা ঠাকুর বিসর্জন হয়ে যাবে। তো এই দেখো ঠাকুর, খুব সুন্দর ঠাকুরটা হয়েছে, খুব ভীষণ ভীষণ সুন্দর হয়েছে ঠাকুর। তো তোমরাও দেখো ঠাকুরটা, আমি দেখানোর চেষ্টা করছি, খুব আবছা আবছা ক্যামেরায় আসছে, আবছাও আবছা ক্যামেরায় আসছে, আমি চেষ্টা করছি পরিষ্কারভাবে দেখানো। দেখো আমি দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিচ্ছি, আর খুব সুন্দর ঠাকুর হয়েছে, ভীষণ ভালো লাগছে। আবার ওপরের ঝাড়বাতিটাও খুব সুন্দর করেছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই ঝাড়বাতিটাও খুব সুন্দর। তো মেইন হচ্ছে ঠাকুর তো বিসর্জন হয়ে যাবে, কিন্তু মেলাটা এখন 20 দিন থেকে যাবে, মাঝে মধ্যেই আসা যাবে। এই দেখো বরকে দাঁড় করিয়েও একটা ছবি তুলে নিলাম। যাই হোক এবার আমরা বেরিয়ে যাবো, আর মেলা আজকে দেখবো না, ঘুরবো না, কারণ মেলাতে সেরকম কিচ্ছু বসেনি এখন। এখন তো প্রায় দিনই আসবই, মেলা ঘুরবই। আমাদের বাড়ির খুবই সামনে, খুব কাছেই, মানে হেঁটে ধরো হালকাভাবে হাঁটলেও 5 মিনিটই লাগবে, খুব আস্তে আস্তে হাঁটলে। এবারে বেরিয়ে আমরা দোকান যাই। তো দেখো আজকে রাত্রে একটু খাবারও নিয়ে এলাম, মানে আজকে যেহেতু ভেজ মঙ্গলবার ওই জন্য ভেজ পিজাও নিয়ে নিয়েছি, আর ওনারা বলছেন চকলেটটা খুব, এইসব নিচ্ছি একটু একটু। বাজার বেরোলেই আমাদের মনে হয় সব কিনে নিই, বলো এটা সবার মধ্যে আছে। আচ্ছা তো দেখো পিজা একটু নিলাম, একটু চকলেট নিলাম, ছোটো ছোটো পিজা, এখানে একটা স্প্রাইট নেবো, একটা স্প্রাইট নিয়ে তারপরে আমরা কিনবো আইসক্রিমটা কিনে নেবো, কারণ ভাইফোঁটার আর বেরোবো না, ভাইফোঁটার আগে আইসক্রিমটা নিয়ে নেবো, ওই কোয়ালিটি আইসক্রিম যেটা নলেন গুড়ের আইসক্রিমটা হয় ওই আইসক্রিমটা নিয়ে আমরা এখন আপাতত বাড়ি চলে যাবো। আর মিষ্টির দোকানে মিষ্টি কি কোয়ালিটি আইসক্রিমগুলো আছে গুড়ের, হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে ভীষণ গরম লাগছে, একটু বসি তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো বাজার টাজার করলাম, আর বাকি খাবার টাবার অর্ডার দেওয়া হবে কিছু এখানে মান্নাতে, ভজহরি মান্নাতে কিছু অর্ডার দেওয়া হবে, কিছু হোম ডেলিভারি অন্য জায়গা থেকেও করা হবে। বাড়িতে কোনো রান্নাবান্না হবে না ভাইফোঁটার দিন। আর ভাই আমার আসছে, একটাই ভাই আসছে, বড় ভাই, আর ছোট ভাই যাবে বোনের কাছে, আর বড় ভাই আমার কাছে আসবে, আর এদিকে ননদ আসবে, তার দাদাকে ফোঁটা দেবে। তো খুব মজা হবে, ভিডিও করব, তোমরা সাথে থেকো ঠিক আছে, আর আমার ভিডিও দেখো, আর আমাকে সাপোর্ট করো। যারা সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু, তারা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে। আজকে এই পর্যন্ত, আসছি নতুন ভিডিও নিয়ে,
টাটা।